আজকে গুরুত্বপূর্ণ জিনিস শিখবে, দশমিক ভগ্নাংশ থেকে কীভাবে মিশ্র ভগ্নাংশে পরিবর্তন করা যায়। নিচে যে দশমিক ভগ্নাংশগুলি দেওয়া আছে তার ক 1.20, খ 1.0925, গ 0.999। 1.20 যে দশমিক ভগ্নাংশটি আছে সেটা কীভাবে মিশ্র ভগ্নাংশে পরিবর্তন করব। খুব সুন্দরভাবে আগে লিখব 1.20। 1.20 খুব সুন্দরভাবে লিখলাম। এরপরে দশমিকটি আগে যে সংখ্যাটি আছে সেটা হয়ে যাবে পূর্ণ। দশমিকের আগে এক আছে তাহলে এক হয়ে যাবে পূর্ণ, এবং দশমিকের পরে যটা সংখ্যা আছে সেগুলি হয়ে যাবে লব, এবং দশমিকের ডান দিকে যটা সংখ্যা আছে, দশমিকের ডান দিকে কটা সংখ্যা আছে, একটা দুটো, তাহলে একের পিঠে দুটো শূন্য হবে, তাহলে উত্তর হয়ে যাচ্ছে 1.20, 100। খ একইভাবে লিখব সুন্দরভাবে 1.0925। তাহলে দশমিকের আগে এক আছে, দশমিকের পর আছে চারটি সংখ্যা আছে, কিন্তু শূন্য লেখার দরকার নেই এখানে, 925। এবং নিচে কটি সংখ্যা, 1, 2, 3, 4, তাহলে একের পিঠে চারটি শূন্য, 1, 2, 3, 4, তাহলে উত্তর হয়ে যাচ্ছে এখানে 1.925/10,000। গ 0.999 লিখলাম ভালো করে। এখানে এখানে পূর্ণ কোনো ইয়ে নেই, তাহলে 999/1,000ই থেকে যাবে। দশমিকের পর তিনটে সংখ্যা আছে, তাই একের পিঠে তিনটে শূন্য হয়েছে, নিচে যে এক্সারসাইজগুলো দেওয়া রয়েছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এক্সারসাইজ দেওয়া রয়েছে, এগুলি ভালোভাবে প্র্যাকটিস করবে বাড়িতে।